কূটনীতির থেকেই কিছু যুক্তিসঙ্গত অর্ডার দিতে পারে, সেটা দিতে পারে। তারপরে আবার মাঝখানে অ্যান দিয়ে, এটা আপনি ওটা দেখবেন নমুনা, আমি যা বলতেছি দুই তিনটা গ্রাউন্ড নিলে হয়, সিস্টেমটা এভাবে আছে। অ্যান পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, মানে তারপর যে রুল কোর্ট দিল, দিস দ্য প্রসিডিংস অফ সিআর কেস নাম্বার এত, সিআর মানে কমপ্লেন রেজিস্টার কেস নাম্বার এত, প্রসিডিং অফ সিআর কেস নাম্বার এত, পেন্ডিং ইন দ্য কোর্ট অফ লার্নেড ম্যাজিস্ট্রেট মে কাইন্ডলি বি স্টেড, স্থগিত করে দেওয়া হোক। আমার যদি সাক্ষী হয়ে যায় তাহলে আমি এনে কুয়াশের দরখাস্ত দিয়ে আমি লাভ হবে। চার্জ ফ্রেমের পরে স্টেপ হচ্ছে সাক্ষী সব, এটা ক্রিমিনাল কেসে এফআইআর হলো, এফআইআরের পরে তদন্ত হলো মোটা দাগে, ঈশ্বর পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা তো অন্য জিনিস, কিন্তু প্রথমে এফআইআরটা হয় 154 ধারা অফ সিআরপিসি। এফআইআর হওয়ার পরে থানা আসামি গ্রেপ্তার করুক না করুক এটা অন্য বিষয়, আমরা ওটা প্রসিডিংয়ের মধ্যে পড়ে না। গ্রেপ্তার হলে আসামি সহ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেবে, থানার ওসির তো জামিন দেওয়ার ক্ষমতা আছে, তো বিচারক না, তার কাজ হচ্ছে আসামিকে কোর্টের কাছে সোপর্দ করা, কোর্ট যে ডিসিশন নেয় সেটাও। এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটা সংবিধানে, হ্যাঁ সিআরপিসিতেও আছে সংবিধানেও আছে আছে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, যার ফলে 24 ঘন্টার মধ্যে হয় না, অনেক সময় দেরি হয়, কিন্তু আইনটা 24 ঘন্টার মধ্যেই নিল, জামিন হোক বা না হোক সেটা কেসের স্টেপের মধ্যে পড়ে না। আসামি একেবারে ট্রায়াল শেষ হওয়া পর্যন্ত জেলেই থাকতে পারে, আবার ম্যাজিস্ট্রেট চাইলে যেদিন পুলিশ এফআইআর বেসেছে রাত্রে এফআইআর হলো, রাত্রেই পুলিশ ধরে ফেললো আসামি। নিয়ম হলো যে এফআইআর হওয়ার পরে এটা জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে, চুরি বা ডাকাতি, তো যার বিরুদ্ধে ইনফর্মমেন্ট এজাহার করছে সে তখন দেখা যাবে যে এটা জঘন্য অপরাধ হয়েছে, পুলিশের ডিউটি হলো রাত্রেই বা পরের দিনই ধরে ফেলার চেষ্টা করো। কিন্তু এফআইআরের যে এজাহারে যে কপিটা ম্যাজিস্ট্রেটের কাছে যাবেই, পরের দিনই যাবে, শুক্র শনি ঈদ পূজা কোনো উইশ নাই, যারা নতুন লয়ার হবে তারা, কিন্তু আমরা একসময় যেতাম সেই হামলে যে না আমাকে তো দাঁড়াতেই হবে লয়ার হিসেবে, আমি যাবো শুক্রবারে গেলেও মামলা পাওয়া যেত, ওইটাকে বলে হচ্ছে কোর্টের ভাষায় বলে হচ্ছে প্রোডাকশন মামলা, নতুন মামলা আসতেছে। বৃহস্পতিবারে রাত্রে এফআইআর হয়েছে, শুক্র শনি বন্ধ থাকুক, ঈদের দিনও কিন্তু কোর্ট খোলা থাকে, ঈদের দিনও খোলা থাকবে। স্যার শুক্র শনিবারই আদালতে গেলে হ্যাঁ মামলা পাওয়া যায়, হ্যাঁ মামলা পাওয়া যায় পাওয়াও যায়, এবং যারা সিরিয়াস যারা মামলা পায়, যাবি না যাবো আমি বসে থেকে কী করবো, যাই দেখি, দেখা গেল যে একটা মামলা দুটা মামলা পাওয়া গেল, এবং কোর্ট খোলা থাকলো, ওখানে শুনানি দেখা গেল, হিয়ারিং দেখা গেল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে আর একটা জিনিস, কিন্তু এটা তোমার জন্য অনেক তো লয়ার হয়ে গেছে, তুমি শুক্র শনিবারে যাবা একটা দুইটা কোর্টই খোলা থাকবে, এটাকে বলে প্রোডাকশন মামলা, তোমার পুরো জানা হয়ে যাবে কী হচ্ছে। তো শুক্রবার তুমি 10:30 দিকে যাইবা, দেখবে যে সিএমএম কোর্টে গেলে, যে সিএমএম কোর্ট অথবা ওই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, তোমার কোর্টগুলো চেনা হলো, ইয়েস শুক্র শনিবারে। ইভেন তুমি যদি মনে করো যে শোনো একটা জিনিস এসে কি বলা হয়ে থাকে যে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এমন মনে করো তুমি ঈদের নামাজ পড়ে, তোমার যদি কুরবানির সাথে ইনভলভমেন্ট না থাকে, তুমি ঈদের নামাজ পড়ে তুমি কোর্টে আসবা, দেখবে যে ম্যাজিস্ট্রেট বসছে, ম্যাজিস্ট্রেট যদি আসতে পারে তো তুমি আসতে পারবে না, কারণ ম্যাজিস্ট্রেট বসবে ঈদের দিনও বসবে, এটা একটা নতুন অভিজ্ঞতা নিয়ে যাও, ঈদের দিনও বসবে ম্যাজিস্ট্রেট, তিন চারজন ম্যাজিস্ট্রেট বসে ঈদের দিন। এ কারণে মাঝে মধ্যে শনিবার ফ্লাস করতাম, তো দেখতাম তাদেরকে সাদা সাতটা বুট পরে আদালতে যাইতেছেন, এই কারণে কোর্ট থাকে তো কোর্ট থাকলে তুমি তো লয়ার এখন হও নাই, উনি গেলে মামলা করতে পারবে,